আসসালামু আলাইকুম, জেনিস কিচেনে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি হচ্ছে ভাপা ডিমের তরকারি। এটা আপনারা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। তো চলেন তাহলে দেখি কিভাবে তৈরি করছি এই ভাপা ডিমের তরকারি। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন। এখানে আমি 3টা ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে এটা একটু ফেটিয়ে নিব। নিয়ে এখানে একটু সামান্য পানি নিয়েছি, একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে হলুদটা পানির সাথে মিশিয়ে তারপর ডিমে দেব। তা এভাবে না দিলে, সরাসরি ডিমে দিলে হলুদটা ডিমের সাথে মিশবে না, দলা দলা হয়ে থাকবে, এজন্য এভাবে দিলে ভালো হয়। এখন একটু ফেটিয়ে নিব। তো এখানে আমি নিয়েছি একটা স্টিলের বাটি, এটার ভিতরে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা আমি পুরো বাটিতেই ছড়িয়ে নিব। নিয়ে এটার ভিতরে ডিমটা দিয়ে দিব। তো অন্যদিকে চুলায় আমি পাতিল বসিয়ে পানি গরম করে নিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন ডিমের বাটিটা এটার ভিতরে বসিয়ে দিব, দিয়ে অপেক্ষা করব 3-4 মিনিট পর্যন্ত। ডিম সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, 3-4 মিনিটই এনাফ। তো ডিমটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটা নামিয়ে নিব। এখন এটা আমি 4 কোণা করে কেটে নিব। ডিমটা কেটে নিয়েছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে সেটাতে সরিষার তেল দিয়ে দিব। এখন আমি ডিমগুলো ভেজে নিব। মিডিয়াম জালে ডিমগুলো আমি 2-3 মিনিট করে ভেজে নিব, এই পাশে 2-3 মিনিট, ওই পাশে 2-3 মিনিট, এভাবে ভেজে নিব। বেশিক্ষণ এর বেশি ভাজবো না, তা না হলে ডিমগুলো শক্ত হয়ে যেতে পারে। ডিমে একটা সুন্দর কালার আসবে, গোল্ডেন টাইপের, তখন ডিমগুলো উঠিয়ে নেব। তো ডিমগুলো ভাজা হয়েছে, এখন এগুলো উঠিয়ে নিচ্ছি। কালার কিন্তু চলে এসেছে, ক্যামেরার আলোর কারণে হয়তো বোঝা যাচ্ছে না, তবে ডিমের কালার চলে এসেছে। এখন এখানে দিয়ে দিব 4টা আলু, এভাবে করে কেটে নিয়েছি সেটা, দিয়ে আলুটাও হালকা করে ভেজে নিব। আলু ভাজা হয়ে গিয়েছে, এগুলো উঠিয়ে নিব। এখন এই একই প্যানে আমি দিয়ে দিব 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা, দিয়ে গোল্ডেন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। আর একটু তেল দিয়ে দিলাম, এখানে আমি পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করেছি। তো এখানে দিয়ে দিব 1টা তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি সেটা, দিয়ে দিব 4টা এলাচ, মুখটা ফাটিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজের কালার চলে এসেছে, এখানে 2টা টমেটো ব্ল্যান্ড করে নিয়েছি সেটা দিলাম। তারপর এখানে দিয়ে দিব মশলা। তা এখানে নিয়েছি 1/2 চামচ হলুদ, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, সেটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দিব 2 চামচ টক দই। তো টক দইয়ের সাথে আমি লবণ দিয়ে, পরিমাণ মতো লবণ দিয়ে এটা ফেটিয়ে তারপর গ্রেভিতে দিয়ে দিব। এই দইটা আমার বাসার তৈরি, কিভাবে টক দই তৈরি করতে হয় যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন মশলার সাথে দইটা ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এটাকে আমি ঢেকে 2 মিনিট মিডিয়াম জালে রান্না করে নিব, মশলাটা একটু কষিয়ে নিব। 2 মিনিট হয়ে গিয়েছে, তেলটা উপরে চলে এসেছে, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে টমেটোর যে কাঁচা গন্ধ সেটা থাকবে। দিয়ে দিলাম কাঁচা মরিচ। তো এখানে আপনারা দই ব্যবহার না করেও রান্নাটা করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে দিয়ে দিব 1/2 চামচ আদা রসুন বাটা, দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি মশলাটা 5-6 মিনিট ধরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশে নিব।
নিয়ে এখানে আমি দিয়ে দিব 1.5 কাপ পানি আলুটা সিদ্ধ হওয়ার জন্য এবং সাথে মশলাটা কষার জন্য দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। জালটা আমি মিডিয়ামেই রাখব। 4-5 মিনিট হয়ে গিয়েছে, এখন এটা চেক করে নেই। তো আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করেছি। এখন এখানে দিয়ে দিব যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা। ডিমটা দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল কমিয়ে 2-3 মিনিট এটাকে দমে রেখে দিব। তো 3 মিনিট হয়ে গিয়েছে, এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। তেলটা উপরে চলে এসেছে, এখন এখানে দিয়ে দিব 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন এটা আমি নামিয়ে নিব। তো রেডি হয়ে গিয়েছে ডিমের তরকারি। এটা রান্না করতে বেশি সময় লাগে না এবং অনেক বেশি ঝামেলাও হয় না। বাসায় ট্রাই করলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।